আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে। আমি তারিকুল ইসলাম মাসুম। আমাদের সাথে আজ স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন দৈনিক যুগান্তর সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব সাইফুল আলম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। পত্রিকাগুলো শিরোনাম দেখে আসবো। দৈনিক ইত্তেফাক, বিজয়ের মাস, সুফল মিলছে প্যারিস জলবায়ু চুক্তির, বিশ্বের তাপমাত্রা কমে আসার আশাবাদ, মানব পাচারে জড়িত দুই এয়ারলাইন্স, সিআইডি প্রধানের তথ্য, যাবজ্জীবন মানে 30 বছর সাজা, প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর, তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পে একনেকে অনুমোদন, আজ পার্বত্য শান্তি চুক্তির 23 বছর, ভূমি বিরোধ নিষ্পত্তি বাস্তবায়নের জটিলতা নিরসন হয়নি। বাংলাদেশ প্রতিদিন, ফিরোজায় কেমন আছেন খালেদা জিয়া? 9 মাস ধরে বাসায় নিঃসঙ্গ, হাঁটাচলায় সাহায্য নিতে হয়, প্রতিদিন রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মানব পাচারে বিদেশি দুই এয়ারলাইন্স জড়িত, সিআইডি, যাবজ্জীবন সাজা 30 বছর, তবে ক্ষেত্র বিশেষে আমৃত্যু, কঠোর হুঁশিয়ারির পরও বিদ্রোহের ছড়াছড়ি, মানব জমিন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কিভাবে হবে, বাংলাদেশ থেকে ভারত, সৌদি আরব, নেপাল ও ভুটান ব্যান্ডউইথ কিনতে চায়, করোনার উপসর্গ, রোগীরা আসছেন সর্দি কাশির চিকিৎসা নিতে, হাসপাতালের হিসাবরক্ষকের বিপুল সম্পদ, যাবজ্জীবন কারাদণ্ড কত বছর, আপিল বিভাগ যা বলেছেন, 40 বছর পর দেশে ফিরতে চান, আফগানিস্তানে বিক্রি হয়ে যাওয়া শোভা, কালের কণ্ঠ, সিআইডির তথ্য, দুই বিদেশি এয়ারলাইন্স মানব পাচারে, করোনায় প্রয়োজন বাড়লেও গতি নেই ইন্টারনেটের, গুচ্ছ ভর্তিতে যুক্ত হলো আরও 19 বিশ্ববিদ্যালয়, কলাকৌশল ঠিক করতে বৈঠক 19 ডিসেম্বর, টিকা সংগ্রহে হঠাৎ নতুন মোড়, আমাদের সময় আমনের ক্ষতিতে জোর রবিশস্য ও বোরোতে, আপিল বিভাগের রায়ে বিভ্রান্তির অবসান, যাবজ্জীবনে 30 বছর জেল, বঙ্গ ভ্যাট করার প্রস্তাব, ব্যান কোভিডের নাম, গ্লোবের টিকা, দেশে করোনায় আরও 31 মৃত্যু, শনাক্ত 2293, দেশ রূপান্তর, যাবজ্জীবন 30 বছরে, সর্বোচ্চ আদালতে রায়, বদি ঘনিষ্ঠরা ফের ইয়াবা কারবারে, নভেম্বরে 13,000 রোগী বেশি শনাক্ত, 24 ঘন্টায় আরও 31 মৃত্যু, দুর্গম এলাকায় টেলি যোগাযোগ সেবা সম্প্রসারণের নির্দেশ, একনেক সভায় প্রধানমন্ত্রী, যায় যায় দিন, ইসলামী দলগুলোর সঙ্গে দূরত্ব বাড়ছে আওয়ামী লীগের, ভাস্কর্য ইস্যু, রায়ে আমৃত্যু না থাকলে যাবজ্জীবন 30 বছর, বিজয় দিবসে ঘরোয়া অনুষ্ঠান করতেও পুলিশকে জানাতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী, 24 ঘন্টায় করোনায় আরও 31 মৃত্যু, শনাক্ত 2293, মানবকণ্ঠ, যাবজ্জীবন সাজা মানে 30 বছর, বাংলাদেশের ব্যান্ডউইথ কিনবে ভারত, ভুটান, সৌদি, নেপাল, তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হবে বাংলাদেশ, হুমকির মুখে রাষ্ট্রীয় ডাটা সেন্টার, ইনকিলাব, আগ্রহী সৌদি আরব, ভারত, নেপাল ও ভুটান, বাংলাদেশ বিক্রি করবে ব্যান্ডউইথ, পর্যায়ক্রমে 3 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত, চাল নিয়ে চিন্তিত কৃষক, আমৃত্যু উল্লেখ না করলে 30 বছর, যাবজ্জীবন সাজা প্রসঙ্গে আপিল বিভাগ, ভোরের কাগজ, পাহাড়ে শান্তি কোন পথে, 24 ঘন্টায় নতুন সংক্রমণ ও মৃত্যু কমেছে, বাবুনগরী মামুনুল হকের গ্রেপ্তার চায় 60 সংগঠন, মানববন্ধনে নাগরিক সমাজের 7 দাবি, দিনকাল, কালো টাকা সাদা করলেন যারা, দেশের মানুষ ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে, মির্জা ফখরুল, সংগ্রাম, ভরা মৌসুমে অস্থির বাজার, চালের সিন্ডিকেট নিয়ন্ত্রণে অসহায় সরকার, একনেকে 2,115 কোটি টাকা ব্যয়ে 4 প্রকল্প অনুমোদন, করতোয়া, যাবজ্জীবন 30 বছর জেল, আমৃত্যু হলে আজীবন, শান্তি চুক্তির 23 বছর পূর্তি, রেড শিডিউল পরিবর্তনে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে প্রধানমন্ত্রী, বিজয় দিবস যে কোনো অনুষ্ঠানে পুলিশের অনুমতি লাগবে, দ্য ডেইলি সান, রামপার প্ল্যান টু গো ইন টু অপারেশন ডিসেম্বর 16 নেক্সট ইয়ার, 2 ফরেন এয়ারলাইন্স ইনভলভ ইন হিউম্যান ট্রাফিকিং, সিআইডি, 19 পাবলিক ভার্সিটিস টু হোল্ড ক্লাস্টার সিস্টেম এন্ট্রি টেস্ট, নো আউটডোর প্রোগ্রাম অর ভিক্টোরি ডে, আমাদের টেবিলে আসা পত্রিকাগুলোর শিরোনাম ছিল এরকম, অনেকগুলো মিশ্র শিরোনাম আমরা পড়েছি, পার্বত্য শান্ত চুক্তির 23 বছর হয়েছে, আমরা দেখেছি দুটি এয়ারলাইন্সের কথা বলেছে সিআইডি থেকে যে তারা মানব পাচারের সাথে জড়িত, আবার করোনা নিয়ে তো আছেই, ভাস্কর্য ইস্যুতে বাংলাদেশের রাজনীতি কিছুটা সরব এবং উত্তপ্ত হতে শুরু করেছে,
আমরা কোন জায়গা থেকে শুরু করব? মনে হয় শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু করা যায়, কারণ এটা একটি একটি ঐতিহাসিক চুক্তি এবং আমরা মনে করি যে একটি মাইল ফলক বাংলাদেশের জন্য। শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্ব এটি একটি অনন্য চুক্তি হিসেবে, উদাহরণ হিসেবে আপনার পরিগণিত হতে পারে। বিশেষ করে আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে একসময় অশান্ত ছিল আমাদের, সেখানে জনসংহতি সমিতি সশস্ত্র অবস্থাও গ্রহণ করাচ্ছে, প্রচুর অস্ত্র ঝনঝনানি ছিল, রক্তের হোলি খেলা হয়েছে। তো সেরকম একটি পরিস্থিতিতে আমরা জানি যে দীর্ঘ আলাপ আলোচনার প্রেক্ষাপটে 1997 সালের 2রা ডিসেম্বর জনসংহতি সমিতির সঙ্গে একটি শান্তি চুক্তি হয় এবং সেই শান্তি চুক্তির মধ্য দিয়ে জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমা, বর্তমান প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা, তখন প্রধানমন্ত্রী ছিলেন এবং তার হাতে বিপুল পরিমাণ অস্ত্র সমর্পণ করে তিনি এই শান্তি চুক্তিতে ঘোষণা দেন। এবং আমার সৌভাগ্য হয়েছিল সেদিন খাগড়াছড়ি স্টেডিয়ামে সেই শান্তি চুক্তির অনুষ্ঠানে উপস্থিত থাকার, আমি উপস্থিত ছিলাম সেই অনুষ্ঠানে এবং সেটি আমি প্রত্যক্ষ করেছি। তো যে কারণে আমি যেটি বলতে চাই সেটি হলো যে 97-এর আগে তিন পার্বত্য জেলার পরিস্থিতির একবার চিন্তা করলে বোঝা যাবে যে এই শান্তি চুক্তি কতটা জরুরি ছিল। অনেক অবশ্য এখনও বলেন যে শান্তি চুক্তি হয়েছে কিন্তু চুক্তি অনুযায়ী সম্পূর্ণ শান্তি ফিরে আসে নাই, এটা নানাবিধ কারণ রয়েছে। একটি হলো যে ভূমি নিষ্পত্তির যে বিরোধ সেটি কিন্তু এখনও রয়েছে এবং চুক্তির যে 72 ধারা সেই ধারা এখনও পরিপূর্ণভাবে কার্যকর করা যায়নি, যে কারণে কিছু কিছু অশান্তি সেখানে আছে। এবং দুর্গম এলাকা বলে শুধুমাত্র যে অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে অশান্তি তা কিন্তু নয়, সেখানে আধিপত্য বিস্তারেরও একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আধিপত্য বিস্তারের প্রশ্ন আছে, সেখানে পরস্পর বিরোধী কয়েকটি অবস্থান পার্বত্য জনগণ গ্রহণ করেছে, যে কারণে তাদের মধ্যেও কিন্তু অনেক সময় সংঘাত হানাহানি আছে এবং পরস্পর বিরোধী অবস্থানের কারণে প্রাণহানির ঘটনা ঘটছে, সেটি একটি আছে। আবার অনেক সময় আছে যে এই জাতীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নানা রকম ডাকাতি কিংবা অপহরণের ঘটনা সংঘটিত হয়েছে, এটিও আমরা লক্ষ্য করছি যে অপহরণের ঘটনা অনেক ঘটেছে এবং অপহৃতদের জন্যে উদ্ধারের জন্যে অনেক টাকা পয়সাও দিতে হয়েছে, মুক্তিপণ দিতে হয়েছে। তো সেরকম একটি পরিস্থিতি আছে, কিন্তু সবচেয়ে বড় কথা যেটি সেটি হলো যে 97-এর আগে বাংলাদেশের যে প্রেক্ষাপটটা ছিল পার্বত্য চট্টগ্রামে সেটি নিরসন হয়েছে। এখন কিন্তু পার্বত্য চট্টগ্রামে বিস্তীর্ণ এলাকায় মানুষ যাতায়াত করতে পারে নির্বিঘ্নে, বাংলাদেশের মানুষ সেখানে যাতায়াত করতে পারে, বসত বাড়িঘর করে সেখানে অবস্থান করতে পারে, সেই অবস্থাটা তৈরি হয়েছে। যেটি সমস্যা আছে সেটি এখনও আলোচনা সাপেক্ষ এবং সেই আলোচনার মধ্য দিয়ে আমরা মনে করি যে সমস্যার সমাধান সম্ভব, কারণ এটি একটি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং পার্বত্য এলাকায় যারা বসবাস করেন তারা যেমন বাংলাদেশের নাগরিক, সমতল ভূমিতে আমরা যারা বসবাস করি আমরাও বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের সংবিধান আলোকে প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে, সেখানে কোনো বৈষম্য নাই। তো সেই জায়গাটাও কিন্তু সংবিধান আমাদের নিশ্চিত করেছে এবং আমাদের রাষ্ট্রীয় যে নীতি, রাষ্ট্রীয় যে কৌশল, রাষ্ট্রীয় যে পলিসি তাতেও কিন্তু মানুষের সম অধিকার নিশ্চিত করা হয়েছে। কাজে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই সংবিধান দ্বারা আমরা আবৃত। তো সেই জায়গাটায় আমার মনে হয় এই চুক্তি 23 বছরে কোন কোন জায়গায় এখন পর্যন্ত পরিপূর্ণভাবে আমরা কার্যকর করতে পারি নাই সেগুলিও বিলম্বে আলাপ আলোচনার ভিত্তিতে আমার মনে হয় সেই জায়গাগুলো চিহ্নিত করা দরকার, চিহ্নিত হয়েই আছে, সেগুলো সুরাহা করা, সমাধান করা দরকার, সমাধান করা দরকার। আর একটা রায় আসছে আপিল বিভাগ থেকে, যাবজ্জীবন মানে 30 বছর সাজা, যদি আমৃত্যু লেখা থাকে তাহলে এটা মৃত্যু পর্যন্ত হবে। এতদিন আমরা কি জানতাম? আমরা জানতাম যে যাবজ্জীবন মানে 20 বছর 24 বছর, এটা নিয়ে একটা বিভ্রান্তি ছিল, সেই বিভ্রান্তির অবসান হলো এবং যেটি বলা হচ্ছে যে ফৌজদারি মামলার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক রায়, যুগান্তকারী রায়। এই রায়ের মধ্য দিয়ে যাবজ্জীবন মানে যে আমরা যেটি বলেছি যে যাবজ্জীবন মানে 30 বছর নির্ধারণ করা হয়েছে, কাজেই এখানে সকল বিভ্রান্তি
অবসান ঘটবে বলে মনে করছি। কারণ মনে করছি এই কারণে যে আমাদের সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ আদালতে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই রায়টি এসছে, সেখান থেকে সংখ্যাগোষ্ঠীর ভিত্তিতে এই রায়টি এসছে। কাজেই এরপরে আর বাংলাদেশে কোনো আদালত নাই এবং এটি একটা চূড়ান্ত রায় আমরা বলবো। এবং এই রায়ের মধ্য দিয়ে যে বিভ্রান্তিটা ছিল, আসলে যাবজ্জীবন মানে কত বছর, কারো ক্ষেত্রে এটি কারো ক্ষেত্রে ওটি, কিংবা আদালতিক যে ভাষা সেখানে নানা রকম বিষয় ছিল, সেটির আমার মনে হয় অবসান ঘটেছে। এবং আরেকটি, তবে একটি জিনিস বলা হয়েছে যে আমৃত্যু যদি রায় দেওয়া হয় সেক্ষেত্রে আজীবন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কারাগারে থাকতে হবে, এটি একটি বলা হয়েছে। আরেকটি বলা হয়েছে যে যারা আমাদের স্বাধীনতার সময়, স্বাধীনতা যুদ্ধের সময় যারা যুদ্ধাপরাধী করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন, তাদের ক্ষেত্রে ওই যে 30 বছরের যে বিষয়টি, সেই বিধানটি কার্যকর হবে না, সেই সুবিধাটি তারা ভোগ করবেন না। এবং আমরা যেমনি জানি যে এখন বলা হচ্ছে যে আজীবন মানে যে 30 বছর, সেখানে রেয়াত টেয়াত পেয়ে কত বছর, বা 20 বছর 22 বছর 24 বছর এগিয়ে হয়তো দাঁড়াতে পারে, সেটিও কিন্তু বলা হচ্ছে। আরেকটা বিষয় স্পষ্ট হয়েছে কিনা আমি জানি না, একটু জানার জন্য জিজ্ঞেস করছি যে রায় দিলেন আজকে, এর আগে যেগুলো যাবজ্জীবন হয়েছে সেগুলোর ক্ষেত্রে কি এই রায় কার্যকর হবে? মনে হয় না, কারণ আমার মনে হয় যে রায় যখন হয় পূর্ববর্তী আদেশগুলোর ক্ষেত্রে সেই রায় কার্যকর আমরা হতে দেখি না অনেক সময়, সেটাই সাধারণত যে রায় হওয়ার পরবর্তী যে রায়গুলো হবে সেই রায়ের ক্ষেত্রে এই রায় কার্যকর হবে, সেই এটি সাধারণত একটি আমাদের প্রচলিত ধারণা। তবে বিষয়টি আমার মনে হয় সুনির্দিষ্টই আছে, স্পষ্ট আছে, যারা যে আদালত যে নির্দেশ দেবেন সুস্পষ্ট এই রায়ের ভিত্তিতে সেই নির্দেশটি আসবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে সামনে, অবশ্য এইচএসসির ফলাফলও আসতে হবে, ফলাফল তো আমরা বিশেষ পদ্ধতিতে এবার পাচ্ছি। আবার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় চাচ্ছে যে তারা পৃথক ভর্তি পরীক্ষা দেবেন এবং বিভাগীয় শহরগুলোতে বা জেলা শহরেতেও হয়তো করতে পারেন। কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আসলে আমরা একটা মানে কানামাছি খেলার মতো, এখনো পর্যন্ত আমরা একক কোনো ব্যবস্থা আমরা যেতে পারি নাই। এবং একটা পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই এর মধ্য দিয়ে মানে আমরা কত 50 বছর ধরে চলছি, পাইলট প্রজেক্ট। আপনি দেখেন 7টি আপনার শিক্ষা কমিশন হয়েছে, তারপরে 2টি আলাদাভাবে কমিটি হয়েছে, কিন্তু কোনো শিক্ষা কমিশনের রিপোর্টই কিন্তু পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয় নাই, কোনোটা আংশিক, কোনোটা হয় নাই, কোনোটা আলোর মুখ দেখে নাই, এরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। আমরা জুনিয়র পরীক্ষা দেখলাম, তারপরে ক্লাস 5-এর একটা পরীক্ষা দেখলাম, ক্লাস 8-এর একটা পরীক্ষা দেখলাম, এসএসসি তো আছে, এসএসসি আছে, তারপরে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থার যে সামঞ্জস্য বিধানের একটা চেষ্টা, পরীক্ষা পদ্ধতি, নানা রকম পরীক্ষা নিরীক্ষা দেখতে দেখতে এখন আমরা আবার যেটি শুনছি যে ইন্টারমিডিয়েটের পরে গিয়ে আপনি কমার্স সায়েন্স এগুলো আবার নির্ধারণ করা যাবে, এর আগে আর দরকার হবে না। কিন্তু এখন তো আমরা অতীতে দেখেছি ক্লাস নাইনে উঠলেই আর্টস সায়েন্স কমার্স আলাদা হয়ে যেত, তো সেই জায়গাটা আবার আরেক ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়, পাঠ্য বইয়ের আরেক ধরনের পরীক্ষা নিরীক্ষা। এই পরীক্ষা নিরীক্ষা একরকম হচ্ছে, কিংবা পলিসিগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে অথবা বলা হচ্ছে, এর সঙ্গে যে শিক্ষক সমাজ আছেন তারা সেই পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে কতটা প্রশিক্ষণ প্রাপ্ত, এই প্রশ্নটা কিন্তু আসছে। আমাদের এক এক সময় এক এক রকম সিলেবাস হচ্ছে, সেই সিলেবাস পড়ানোর জন্যে শিক্ষকদেরও তো একটা প্রস্তুতি থাকতে হবে, এবং আপনি একভাবে প্রস্তুত হচ্ছেন, আবার 2 বছর 4 বছর 5 বছরের মাথায় গিয়ে আরেকভাবে প্রস্তুত হচ্ছেন, কখনো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তৈরি হচ্ছেন, কখনো আপনার বিস্তারিত প্রশ্ন উত্তরের জন্য তৈরি হচ্ছেন, নানা রকম ভাবনা কিন্তু আমরা দেখছি। তো এটি আসলে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থাকে গুণগত মানসম্পন্ন করা এবং একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে রাখার ক্ষেত্রে দারুণভাবে ব্যত্যয় ঘটায়, একটা অস্থিরতা সৃষ্টি করে শিক্ষা ব্যবস্থায়, সেরকম একটা অস্থিরতার মধ্য দিয়ে কিন্তু আমার মনে হয় যাচ্ছে। এক এক সময় এক এক রকম, এক এক সময় নির্দেশ আসছে, এক এক রকম নির্দেশ আসছে, এবং সাধারণ ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা কিন্তু অনেক সময় মানে বুঝে উঠতে পারছে না যে আসলে তাদের কী করা দরকার, কোন পথে তারা অগ্রসর হবে। আপনি ক্লাস 5 পর্যন্ত আপনি একরকম বললেন,
ইন্টারমিডিয়েট কিংবা উচ্চশিক্ষায় গিয়ে আরেক রকম হয়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় সুনির্দিষ্ট করা দরকার। এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে যা যুগোপযোগী করবেন সেটা আপনি সিলেবাস যুগে পাঠ্য বই যুগোপযোগী করবেন, কিন্তু শিক্ষা ব্যবস্থার যেটি একটি কাঠামো সেই কাঠামো বারবার পরিবর্তনের মধ্য দিয়ে অস্থিরতাটাই প্রকাশ পায়। আসলে খুব সুচিন্তিতভাবে কিছু করা হচ্ছে সেই জায়গাটা কিন্তু বোঝা যায় না। আপনি প্রথমে বলেছিলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে একটা সাধারণ শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার মধ্যেও তো অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো আছে, ইত্যাদি আছে আপনার, তারপরে আরো নানা রকম আলিয়া ধারা লেখাপড়া, কওমি ধারা লেখাপড়া, কওমির মধ্যে কিছু প্রতিষ্ঠান তাদের একটা যে সার্টিফিকেটের জন্য এক পক্ষ আসছে এবং আরেক পক্ষ কিন্তু এখনো সরকারি সার্টিফিকেট বা স্বীকৃতির জন্য এখনো নিবন্ধিত হয়নি বা তারা এই লাইনে আসেনি। এই সবগুলো যদি আবার ইংরেজি মাধ্যম শিক্ষা ব্যবস্থা আছে সবগুলো যদি থাকে তাহলে আমাদের জাতীয় ঐক্য কিভাবে হবে? না, আপনি সমগ্রভাবে শিক্ষার মান নির্ধারণের জন্য যে প্ল্যাটফর্ম যে প্রক্রিয়া একটি সমন্বিত প্রক্রিয়া দরকার সেটি কিন্তু আপনি পাচ্ছেন না। কারণ আপনি যে একটা ইংরেজি শিক্ষা, আমাদের কিন্ডারগার্টেনের শিক্ষা ব্যবস্থা একরকম, আপনি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা একরকম, সাধারণ শিক্ষা ব্যবস্থা একরকম, কারিগরি শিক্ষা ব্যবস্থা আরেকরকম, এই সব কিছু সমন্বয় করে একটা জায়গায় নিয়ে আসা কিংবা একই মানের পরীক্ষায় পাশ করার পর যে একই মানের ছাত্র কিংবা শিক্ষার্থী বেরিয়ে আসবে সেটার নিশ্চয়তা কিন্তু আপনি দিতে পারছেন। জি, তো সেই জায়গাটা তো একটা বড় ঘাটতি থেকেই যাচ্ছে। আচ্ছা, এখন একটু বাংলাদেশের রাজপথ শীতকালে আবার উত্তপ্ত হতে শুরু করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে শুরু হয়েছে। এক পক্ষ বলেছে ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলতে হবে, কেউ বলছে পরে অর্থ ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন যে ভাস্কর্য ইস্যুতে মতবিরোধ হয়েছে ভুল বোঝাবুঝির কারণে, কিন্তু আসলে তাই না? এটি এটি আমি যেটি মনে করি এটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সামনে নিয়ে আসা হয়েছে। কারণ ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য, আপনি দেখেন যে বঙ্গবন্ধুর নাম শুনলেই কিন্তু কিছু একটা শ্রেণী আছে যারা একাত্তরের পরাজিত শক্তি এবং ধর্ম কিনে যারা ব্যবসা করে তারা কিন্তু নানা রকম উপসর্গ খোঁজে। এবং আপনি দেখেন যে তাদের ধর্মীয় একটি অনুষ্ঠানে হঠাৎ করে এইরকম একটি ফতোয়া দিয়ে দেওয়া এবং উত্তেজিত হয়ে এমন সব মন্তব্য করা যেগুলো কিন্তু আসলে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে অর্জন সেখানে কিন্তু দারুণভাবে ধাক্কা দেয়। তো সেই জায়গাটা শুধুমাত্র যে আপনি সাদা চোখে দেখবেন তা কিন্তু নয়, এটি একটি সুদূরপ্রসারী প্রভাব আছে। এবং আপনি লক্ষ্য করবেন এই কর্মকাণ্ডের সঙ্গে কারা যুক্ত হচ্ছে, এই এই এরা কিন্তু একসময় এই শ্রেণীর মানুষ কিন্তু একসময় বলতো যে ছবি তোলা পাপ, এখন তো তারা টিভিতে ছবি দিচ্ছেন, তারা তো মুখ ঢেকে দিচ্ছেন না, তারা তো কথা বলছেন। এবং এবং নিজেদের ছবি দিয়ে দিচ্ছে, তো সেখানে সেটা যদি আপনারা তারা করতে পারেন, এক সময়ের বক্তব্য আরেক সময় গিয়ে তারা অন্যরকম দেখছেন, তারা এই এই অংশটা কিন্তু আবার চাঁদে মানুষের মুখ দেখেন অদ্ভুতভাবে। তো এদের আমার মনে হয় না যে এই শক্তিকে আসলে এখনই রুখে দেওয়ার একটা সময়। এবং বলা দরকার যে আসলে যেটি তারা বলার চেষ্টা করছে যে মূর্তি, মূর্তি এক জিনিস, ভাস্কর আরেক জিনিস, সেই জায়গাটায় আমার মনে পার্থক্য সুস্পষ্টভাবে নিরূপিত হওয়া দরকার। এবং সেটি যদি নিরূপণ যে তারা বুঝেন না তা কিন্তু নয়, এদের মধ্যে অনেকে জ্ঞান পাপিও আছেন, সেই জায়গাটায় আমার মনে হয় আমাদের দেখা দরকার যে আসলে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে দেশে অস্থিরতা, দেশে অস্থিরতা সৃষ্টির কোনো রকম ষড়যন্ত্রের মধ্যে আছে কি না। তারা আপনার সেই আপনার শাপলা চত্বরের সমাবেশের মতো আবার সমাবেশ করার হুমকি দেয়, এটার সঙ্গে ওইটার কি সম্পর্ক? শাপলা চত্বরের সমাবেশ কি আপনার দেশের মঙ্গলের জন্য করা হয়েছিল, দেশের স্থিতিশীলতার জন্য করা হয়েছিল, উন্নয়নের জন্য করা হয়েছিল, না ধর্মের জন্য করা হয়েছিল? আপনি ধর্ম প্রতিষ্ঠার জন্য করা হয়েছিল? বাংলাদেশের মানুষ তো এমনি ধর্ম ধার্মিক, অনেক বেশি ধর্মভীরু। হ্যাঁ, যারা ধর্মান্ধ এবং ধর্মান্ধ হয়ে ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় তাদের কথা আলাদা। তো সেই জায়গাটায় আপনি যাবেন কি না সেটা তো একটা বড় প্রশ্ন। আপনি নিজেকে ধর্মান্ধ কিংবা ধর্ম ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করবেন কি না সেটা একটা প্রশ্ন না? সেই প্রশ্নটা তো শুরু হওয়া দরকার। জি,
সাইফুল আলম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ আর একটু সময় থাকলে আলোচনা চালিয়ে যাওয়া যেত, কিন্তু চলে যেতে হচ্ছে আমাদেরকে আজকের মতো বিদায় নিয়ে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলো, দর্শক দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা সবাই, আপনাদের সবার জন্য শুভকামনা রইলো।